মানুষ মানুষের জন্য আবারও তার প্রমাণ দিলেন আশুলিয়ার 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকার এবং স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন। নেত্রকোনা জেলার ভাক্তাপাড়া গ্রামের মোসাম্মদ হাবিব আক্তার নামে এক রোগী আশুলিয়ায় আসার পর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, আমি জানতে পারি চিকিৎসার জন্য ঢাকায় আসে, কিন্তু তাদের কাছে চিকিৎসা করার মতো কোনো টাকা নেই, তাই আমি সহযোগিতা করার চেষ্টা করছি এবং স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন রোগী আসার পর থেকেই চিকিৎসার জন্য সহযোগিতা করে আসছেন, সবসময় রোগীর পাশে থেকে সুস্থ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমার মেয়ের কেউ নাই, স্বামী নাই, আর যদি হলে মানে বলে বলে বুঝতে আমি সব পাশানার কাছে বসাইতেছি, আমার মেয়েটা বাসাই গেল নাকি। আমার নাম ইমাদ, আমার মাকে পাতার জন্য মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর জন্য সাহায্য চাই।